আমি কিছু আপত্তিকর দৃশ্য হয়তো বা কাজ করতে পারবো না। আগের মতো আসলে বড় পর্দায় যে ধরনের ছবিগুলো হচ্ছে বা যে গল্পগুলো হচ্ছে, হয়তো বা এখন আমার এই সময় অনুযায়ী, আমি আমার 25 বছর ক্যারিয়ার শেষ করেছি, তো আমার বয়স অনুযায়ী আমার যে চরিত্রটা থাকা দরকার সেরকম কোনো ভালো চরিত্রর অফার আমার কাছে আসে না। সে কারণে মনে হয় যে আমি কাজগুলো একটু কমিয়ে করছি, আর এখন এই সময়কার যেসব ছবিগুলো হচ্ছে সেটার সাথে হয়তো আমি ম্যাচ করতে পারছি না। আর এখানে তো দুটো ভাগ হয়ে গেছে, আমি কিন্তু শুধু চলচ্চিত্র নিয়ে নেই, আমি টেলিভিশনে নাটক করতাম, ওটিটি প্ল্যাটফর্মগুলোর একটা কাজ করেছি, তো ওটিটিরও অফার অনেক আসে। যে ওটিটির অফারগুলো যেটা আসে সেটা আবার ওই যে সেম একই জিনিস, যে আমি হয়তো ওই চরিত্রের সাথে নিজেকে আমি ম্যাচ করতে পারি না, তাই আসলে কাজগুলো খুব একটা বেশি করা হয় না। গল্প নেই বললে ভুল হবে, গল্প আছে, অনেক ধরনের গল্পই আছে, কিন্তু সব চরিত্রে বললাম আমি নিজেকে হয়তো বা মানানসই আমি নিজে ম্যাচ করতে পারছি না, বা যে ধরনের কিছু দৃশ্য আছে সেটাতে হয়তো বা আমি আমার সাইড থেকে ব্যক্তিগতভাবে আমি কিছু আপত্তিকর দৃশ্য হয়তো বা কাজ করতে পারবো না। কিন্তু ওটিটিতে যেহেতু কোনো সেন্সরের কিছু নাই, দেখা গেলো ওই দৃশ্যটা ওই ওটিটির গল্পের জন্য খুবই দরকার, খুবই জরুরি, তা একটা দৃশ্যের জন্য হয়তো বা আমি বলছি না আমাকে তাহলে বাদ দিয়ে যারা আছেন আরও ভালো অভিনেত্রী আছেন তাদেরকে নিচ্ছে। সে কারণেই বললাম যে এটা আমার ব্যক্তিগত একটা অবশ্যই। ওটিটি কীভাবে সেন্সরের আয়ত্তে আনবে, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ওটিটি যেভাবে চলছে সেভাবেই কিন্তু বাংলাদেশটাই ফলো করছে, তো আমি যদি একাই বলি বাংলাদেশে সেন্সর আনা উচিত বা কিছু আনা উচিত, এটা তো আসলে যায় না। ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে ওটিটি নেটফ্লিক্স হোক বা অন্যান্য যেসব ওটিটি প্ল্যাটফর্ম আছে, যেভাবে তারা খোলাভাবে ওপেনলি যেভাবে নিজের ডিরেক্টরের ইচ্ছা মতন স্বাচ্ছন্দ্য বোধ করে ছবি বানাতে পারছে বা কাজ করতে পারছে, সেটাও যদি এখন বেঁধে দেওয়া হয় তাহলে তো এটা আমার জন্য বলাটা ঠিক হবে না। আমি বাংলাদেশের একটা ধরেন বন্ধ করে দিলাম, তো বাংলাদেশের বাইরে কি আর অন্যান্য ওটিটি চ্যানেল সেন্সরের আওতায় আনলেও বাংলাদেশ ছাড়া কি অন্যান্য আর ওটিটি প্ল্যাটফর্ম নেই দেশের বাইরে? আর নেই তো, ওখানে দেখানো হচ্ছে না, কোনো না কোনোভাবে দর্শক তো দেখছি, দেখে নিচ্ছে, তো শুধু বাংলাদেশে ওটিটি নিয়ে কেন আমি কমপ্লেন করব? দেখেন আমাদের বাংলাদেশের শিল্পীরা যখন মানে দেশের বাইরে গিয়ে ইন্টারন্যাশনালি কোনো কাজ করে বা করতে পারে, তখন অবশ্যই আমরা বাংলাদেশে হয়ে কিন্তু প্রাউড ফিল করি। সেটা এখন আমাদের ধরেন ক্রিকেট নিয়ে যদি হয়, আমাদের বাংলাদেশ কিন্তু ক্রিকেটের মাধ্যমেই কিন্তু চিনেছে, তো সেখানে যদি বাংলাদেশের চলচ্চিত্র বা আর্টিস্ট আলাদাভাবে নিজেকে উপস্থাপন করে দেশের বাইরে গিয়ে কোনো কিছু একটা জায়গা তৈরি করতে পারে, সেটা আমাদের জন্য অবশ্যই প্রাউড করার বিষয়। আমার ক্ষুধা তো মিটেই নাই, আমি তো কাজ করে এখনও মনে হচ্ছে যে আমি আমার আসল চরিত্র পাই নাই, খুঁজেছি অপেক্ষা করেছি, এবং আমার ভেতরের হয়তো বা প্রতিভাগুলো বা যা আমার অভিনয়গুলো বের করার জন্য একজন সঠিক পরিচালক দরকার হয়, তো সেরকমভাবে কেউ আমার পেছনে ইনভেস্ট করেনি বা আমাকে নিয়ে সেভাবে ভাবেনি, তো ক্ষুধা সারা জীবনটা থাকবে, থেকে যাবে না, এরপরে আর কোনো ধামাকা আসছে না। বলেছি আমি যে এমন অনেক কিছুরই অফার আসছিল বাট আমি হয়তো বা করতে পারছিলাম না ব্যক্তিগত কারণে। বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র অনুষ্ঠানটি হতে যাচ্ছে, সেইটার উপস্থাপনা আমি করছি এবং সেই সাথে আমার সাথে ফেরদৌস আছে, এটা নিয়ে আপাতত ব্যস্ত আছে। এটা তো স্টাবলিশড অলরেডি, যে সিনেমায় হলে রিয়াজ পূর্ণিমা জুটিটা স্টাবলিশ হয়ে গেছে, আর সিনেমার পর যদি উপস্থাপনার জুটি হয় সেটা ফেরদৌস আর পূর্ণিমা স্টাবলিশ হয়েছে, তো এখানে কেন আর বলার কিছু নাই।